আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও একটু চমৎকার গ্যাজেট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকের গ্যাজেটটি হচ্ছে যে এটা মশা মারা একটি মেশিন বা মশা মারা একটি ফ্যান যেটাই বলেন। তো এটাকে আনবক্সিং করার পরে জাস্ট আমি এটার সঙ্গে একটি মেশিন পেয়েছি, একটি ব্রাশ এবং এটার সঙ্গে ইউজার ম্যানুয়াল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার হাতে। এটার প্যাকেটটি আমি আপনাদেরকে যদি দেখাতে চাই তাহলে দেখেন, এই যে এটা হচ্ছে প্যাকেট, সরাসরি এটার নাম সব কিছু লেখা আছে চায়নাতে। আমি মানে চায়না লেখা তো পড়তে পারি না, তবে এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, WNTU12 এই লেখাটা আছে। তো এই প্রোডাক্টের নাম সম্ভবত 12 হবে। তো যাই হোক, এটা মশা মারা মেশিন, এটাই হলো এর মূল নাম বা প্রধান নাম। তো এই মশা মারা মেশিনটা কীভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে একটু বলি, তারপর আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে কাজ করবে। এটার সঙ্গে একটা তার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা যখন আমরা কারেন্টে লাগাবো, কারেন্টে লাগানোর পর এখানে একটা সুইচ দেওয়া আছে, এই সুইচটা যখন আমরা স্টার্ট করব তখন এখানে একটি ফ্যান আছে, যে ফ্যানটা স্টার্ট হবে এবং হাওয়াটা ইন আউট হবে এখান থেকে, আর এখান থেকে হাওয়াটা ইন হবে। যখন হাওয়াটা ইন হবে, মশা যদি এর সংস্পর্শে কোথাও চলে আসে আশেপাশে মেশিনের কাছাকাছি, তখন মশাটা ভিতরে ঢুকে যাবে। এবং লক্ষ্য করেন আপনারা বুঝতে পারবেন যে ভিতরে এমন কিছু অপশন রয়েছে জালের মতো, যেখানে মশা যাওয়ার সঙ্গে সঙ্গেই কারেন্টের মাধ্যমে বাস্ট হয়ে যাবে, মশা পুড়ে যাবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটু অন্ধকারের মধ্যে স্টার্ট করে দেখাই। তো বন্ধুরা, যখন আপনারা এই মশা মারা মেশিনটাকে স্টার্ট করবেন বা কারেন্টে লাগিয়ে সুইচটা অন করে দেবেন, তখন এরকম একটা অপশন দেখতে পারবেন, মানে ভিতরে একটা আলো জ্বলবে, যে আলোটা মানে এমন একটি কালারিং আলো যেখানে মশা দেখলেই সেই আশেপাশে চলে যাবে, মানে মেশিনটার কাছাকাছি চলে যাবে অন্ধকারের ভিতরে যখন আলোটা জ্বলবে। ঠিক আছে, তখন এই মশাটা তার মেশিনের সংস্পর্শে যাওয়ার সঙ্গে সঙ্গেই মশাটা ভিতরে ঢুকে যাবে এবং সঙ্গে সঙ্গে মশাটা বাস্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে যেটা এর আগে বললাম, মূলত এইভাবেই এই মেশিনটা কাজ করে। আর আমরা সাধারণত মশা মারা ব্যাট দিয়ে যখন মশা মারি তখন আমাদেরকে নিজে কাজ করতে হয়, আর এটা যদি আমরা স্টার্ট করে রাখি অন্ধকারের ভিতরে তাহলে এটা নিজে নিজেই কাজ করবে, আর মশা আশেপাশে আসলে সেটা মরে ভূত হয়ে যাবে। তো বন্ধুরা, এই প্রোডাক্টটি নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সে নাম্বারে যোগাযোগ করলে তারা আপনাদেরকে হোম ডেলিভারি করে দেবে এবং তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে। ঠিক আছে, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।